আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই মুগ ডালটা প্রথমে আমি হালকা ভেজে নেব। আমি মুগ ডালটা ভাজার জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি। আর অনবরত নেড়ে মুগ ডালটা ভেজে নিতে হবে, একেবারে পুড়ে ফেলা যাবে না। হালকা একটু লাল কালার হলে আমি চুলাটা অফ করে দেব। মুগ ডাল দিয়ে যে কোনো রান্নার ক্ষেত্রে মুগ ডালটা যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এমনিতে ভাজা ছাড়া দিলে বেশি একটা ভালো হয় না, সেজন্য আমি মুগ ডালটা হালকা ভেজে নেব। আর অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ যদি মুগ ডাল পুড়ে যায় তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার খেতেও ভালো লাগবে না। সেজন্য আমি অনবরত নেড়ে মুগ ডালটাকে হালকা লাল করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি মুগ ডালটাকে ভেজে নেব। আমার ডালের কালারটা চেঞ্জ কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আর একটু সময়টাকে ভেজে নেব, সুন্দর একটা লাল লাল কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমার ডাল ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ চুলাতে রাখবো, তারপরে দেন চুলাটা অফ করে দেব। আর ডালটা কিন্তু অনবরত নেড়েই ভাজতে হবে, না হলে কালার নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, তো খিচুড়ির কালারটাও পরে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি অনবরত নেড়ে ডালটাকে ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন, আমি ডালটা ঠিক এরকম কালার করেছি, হালকা লাল লাল করেছি, বেশি কিন্তু পুড়িয়ে ফেলিনি। ঠিক এরকম হলে নামিয়ে নিতে হবে ডাল। আমি আজকে এই পাতিলে খিচুড়িটা রান্না করব, সেজন্য আমি এই পাতিলের মধ্যে 2 কাপ পরিমাণের চাল নিয়েছি। যেটা আমরা ভাত খাই সে চালটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে পোলাবের চাল ইউজ করতে পারেন। তো আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল আর 1 কাপ পরিমাণের মুসুরি ডাল। এখন আমি এই সম্পূর্ণ উপকরণকে ধুয়ে নেব, ধুয়ে তারপর এখানে আমি মশলা দিয়ে দেব একে একে। চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এখানে একে একে মশলা দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি। আমি খিচুড়িটা একদম মাখিয়ে বসিয়ে দেব, আর এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়। তো আপনারা চাইলে এটা কষিয়েও বসাতে পারেন, খিচুড়িটা সমস্যা নেই, কিন্তু মাখিয়ে বসালে আমার কাছে সব থেকে বেশি সহজ মনে হয়। সেজন্য আমি খিচুড়িটা রান্না করলে বেশিরভাগ সময় আমি এভাবেই রান্না করি। আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দেব, আর এখন দিয়ে দেব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আর 1 চা চামচ দেব রসুন বাটা। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। আর দেব 2টা দারুচিনি আর 3টা এলাচ। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, 1 চা চামচ দিয়ে দিলেই হবে। আমি বেশি উপকরণ দিয়ে খিচুড়ি বেশি একটা পছন্দ করি না, সেজন্য আমি কম উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি। আর এখন আমি এই সমস্ত উপকরণ দিয়ে চাল এবং ডালকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার চাল ডাল মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আমি যেহেতু 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম সেজন্য তার ডাবল 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর ডাল আমি যতটুকু পরিমাণে ডাল নিয়েছি সে অনুযায়ী আমি এখানে 1 কাপ পানি বেশি দিয়েছি, মোট এখানে আমার 5 কাপ পরিমাণে পানি লেগেছে। আর আপনাদের চালের উপর নির্ভর করে, আপনাদের ভাত যদি হতে একটু সময় লাগে সেহেতু আর একটু পানি দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে ওটা পরেও দেওয়া যাবে, হালকা একটু গরম পানি দিয়ে দেওয়া যাবে, উপর দিয়ে ছিটিয়ে সমস্যা নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছি।
আমি খিচুড়িটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, বলক আসলে দেন ফিরছি। আমার খিচুড়িটা এখানে বলক তুলে আসছে, এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি ফালি দেইনি, আমি কাঁচামরিচ কিন্তু আস্তেই ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি চুলার আঁচটাকে লো করে দেব। এখন আমি এখানে হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, আপনারা পছন্দ না করলে সেক্ষেত্রে না দিলেও চলবে। আমার কাছে খিচুড়ি বা পোলাওয়ের মধ্যে একটু পরিমাণের টেস্টিং সল্ট দিলে ভালো লাগে, সেজন্য আমি দেই। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা আমি লো করে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এসেছি আমি 10 মিনিট পর, আর আমি 10 মিনিট পরে একটু ভালো করে নেড়ে দিয়েছিলাম নিচের থেকে, আর লবণটা চেক করে নিয়েছিলাম। আমার লবণটা একটু কম হয়েছে, সেজন্য আমি একটু পরিমাণে অ্যাড করে দিয়েছি। আমার খিচুড়িটা একটু হওয়ার বাকি আছে, সেজন্য আমি চুলার আঁচটা এখনো লোতেই আছে। আমি আবার ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখুন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, চাল ডাল সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করব, পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার এই সহজ খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমার এই ভুনা খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।